হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার এই ভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেন্দ্র সরকারের কয়েক হাজার ক্ল্যাক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টাল ও শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে তো চলুন দেখিনি কি বলতে চাইছে পশ্চিমবঙ্গ সহ সারা সমস্ত রাজ্য এবং ও দিল্লিতে অবস্থিত কেন্দ্র সরকার অফিসগুলিতে লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর ডিও ও ডেটা এন্ট্রি অপারেটর গেটে কয়েক হাজার সম্ভব ও শূন্য পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাই হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু পরীক্ষা দু হাজার আঠেরোর মাধ্যমে এবং ফোলিও নম্বর হচ্ছে থ্রি বাই টু বাই দু হাজার উনিশ পি এন পি অ্যান্ড পি হাইপেন ওয়ান কম মূল বেতন লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে পে ব্যান্ড ওয়ান অনুযায়ী পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো এবং গেট পেছি উনিশশো টাকা এবং অন্যান্য পদগুলির ক্ষেত্রে পে ব্যান্ড ওয়ান অনুযায়ী পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো এবং গেট পে চব্বিশশো টাকা এবং অন্যান্য ভাতা আছে বয়স সীমা পয়লা আগস্ট দু হাজার উনিশ হিসেবে বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে জন্ম তারিখ দোসরা আগস্ট উনিশশো বিরানব্বই থেকে পয়লা আগস্ট দু হাজার এক সংযুক্ত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সার ছাড় পাবেন এবং বিধবা এবং বিবাহ বিচ্ছন্ন আইন প্রতিসঙ্গ বিচ্ছন্ন সহ এবং যোগ্যতা লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের অ্যাসিস্ট্যান্ট শটিং অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর এবং ডিও ও ডিও সি এন জি বাদে ও ডেটা এন্ট্রি অপারেটর গেট এ পদের ক্ষেত্রে যে কোনো শাখায় দ্বাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ বা সমতুল্য শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটর ডিও ও অফিস অফ দ্য কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ক্ষেত্রে গণিত সহ বিজ্ঞান শাখায় দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে শিক্ষকতা যোগ্যতা সম্পূর্ণ হতে হবে পয়লা আগস্ট ২০১৯ উনিশ তারিখের মধ্যে পার্থী বাছাই পদ্ধতি লেখা পরীক্ষা ও টাইপিং টেস্ট ও কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা হবে পর্যায়ে টিয়ার ওয়ান টিআর ওয়ান এবং টিয়ার টু লিখিত পরীক্ষা সফল হলে টিয়ার থ্রি এবং টিয়ার ওয়ানে থাকবে জেআই ইন্টেলিজেন্স পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর কম্পিটিভ অ্যাপিনটিটু পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর জেআই অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর পরীক্ষার সময় ষাট মিনিট অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে ইংরাজি বাদে অন্যান্য বিষয়ে প্রশ্ন হবে এবং ইংরাজি ও হিন্দিতে নেগেটিভ মার্কিং আছে একটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ জিরো নম্বর কাটা হবে এবং টায়ার টুতে একশো নম্বরের টায়ার টুতে একশো নম্বরে ডেস্ক্রিপটিভ এবং টায়ার থ্রিতে স্কিল টেস্ট টাইপিং টেস্ট থাকবে তাতে সফল হলেই হতেই হবে এবং যদি তার কোনো নম্বর মেধা তালিকার জন্য বরাদ্দ হবে না পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইট থেকে এবং স্কিল টেস্ট ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য এক ঘন্টায় কম্পিউটার আট হাজার কি ডিপ্রেশন স্পিড তুলতে হবে এই পরীক্ষার জন্য ইংরাজিতে একটি রানিং স্কিপ ম্যাটার দেয়া হবে এই ছাপান্ন ম্যাটারে দু থেকে বাইশশো স্ট্রোক স্ট্রোকের কম্পোজ থাকবে প্রার্থীদের সেই মতো টাইপ করতে হবে সময় দেওয়া হবে পনেরো মিনিট কতটা নির্ভুল হলো সেটা দেখা হবে টাইপিং টেস্ট এবং লোয়ার ডিভিশন ক্ল্যাক ও জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শটিং অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে এবং ইংরাজিতে টাইপিংয়ে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি বা হিন্দি টাইপিংয়ে তিরিশটি তিরিশ ফিট অর্থাৎ ইংরাজিতে ঘন্টায় দশ হাজার পাঁচশো এবং হিন্দিতে ন হাজার কি ডিপ্রেশন থাকা চাই এবং দশ মিনিটে পরীক্ষা এবং দৃষ্টি প্রতিবন্ধীরা তিরিশ মিনিট সময় পাবেন পরীক্ষা কেন্দ্র পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে পরীক্ষা কেন্দ্র এবং ব্যাকেট নম্বর ব্যাকেট কোড নম্বর পূর্বাঞ্চলে পূর্বাঞ্চলের আঞ্চলিক দপ্তরের ঠিকানা রিজিওনাল ডিরেক্টর ইয়ার স্টাফ সিলেকশান কমিশন ফার্স্ট এম এস ও বিল্ডিং এইট ফ্লোর থ্রি টু ফোর স্ল্যাশ ফোর আচার্য জগদীশ চন্দ্র বোস রোড কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল সেভেন টিপিল জিরো টু জিরো এই অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে টিপিল ডাব্লু ডট এস এস সি ডট এবং কলকাতার ব্যাকেট কোড হচ্ছে ফোর ফোর ওয়ান জিরো ফোর ফোর ওয়ান ফাইভ এবং আসানসোল ফোর হুগলি হচ্ছে ফোর এখানে প্রোড বেয়ার হচ্ছে ফোর এইট জিরো টু বোকার হচ্ছে ফোর টু জিরো ওয়ান এরমভাবে এখানে যে ব্যাকেট কোডগুলি আছে ব্যাকেট কোডগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা তবুও একটু ভিডিওতে দেখে নেবেন অনেক সময় ডিসক্রিপশানে সব কিছু ইনফরমেশান দেওয়া সম্ভব হচ্ছে না একটু ভিডিওতে দেখে নেবেন ভিডিওটা পজ করলে পারলে ব্যাকেট কোডগুলি আপনারা লিখে নেবেন আবেদন ফি হচ্ছে একশো টাকা এসবিআই চালান নেট ব্যাঙ্কিং যে কোনো এবং যে কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে মহিলা ও তপশিলি শারীরিক প্রতিবন্ধী প্রাপ্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না আবেদন পদ্ধতি হচ্ছে এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটটিকে আপনাদের অনলাইন আবেদন করতে হবে বৈধ ইমেল আইডি মোবাইল নম্বর থাকতে হবে প্রথমে এককালীন রেজিস্ট্রেশন করতে হবে প্রাথমিক তথ্য দিয়ে এবং ফটো দিয়ে আগের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে কম সময়ের মধ্যে সরাসরি আবেদন করা যাবে অনলাইন আবেদন করা যাবে পাঁচই এপ্রিল দু হাজার উনিশ তারিখ দু হাজার উনিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা উল্লেখে উল্লেখ দরখাস্ত করতে হবে সব কোড নম্বর ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হলে কোড নম্বর জিরো টু ডিপ্লোমা জিরো থ্রি বিএ হচ্ছে জিরো ফোর বিএ অনার্স হচ্ছে জিরো ফাইভ হচ্ছে জিরো ছয় বিকম অনার্স হচ্ছে জিরো সেভেন বিএসসি হচ্ছে জিরো এইট বিএসসি অনার্স হচ্ছে জিরো নাইন বিএড হচ্ছে ওয়ান জিরো এল এল বি হচ্ছে ডবল ওয়ান এবং এই যে কোড নম্বরগুলো আপনারা একটু পজ করে দেখে নেবেন ভিডিওটা এবং এখান থেকে যে আপনাদের কোড নম্বরগুলো যেটা আপনাদের আপনাদের কোড যেটা আপনারা পাস করে আছেন সেই কোড নম্বরটা আপনারা যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন আপনারা দেবেন এবং তপশিলি প্রভৃতি প্রার্থীদের সংরক্ষণের সুবিধার জন্য কোড নম্বর এখানেও কিছু কোড নম্বর আছে তপশিলি এক ও বিসি দুই তারিখ প্রতিবন্ধী তিন এবং শারীরিক প্রতিবন্ধী প্লাস ও বিসি চার এবং শারীরিক প্রতিবন্ধী তপশিলি পাঁচ সেনা প্রাক্তন সেনাকর্মী ছয় বিধবা ডিভর্সি আইন আইন আইনত প্রতিছন্দ মানে বিবাহিত বিবাহবিচ্ছেদ যাদের হয়ে গেছে আইনসঙ্গতভাবে এবং আবার বিয়ে না করে থাকলে হচ্ছে বারো এবং ডিভোর্স বিধবা এবং ডিভোর্সই আইনত প্রতিছন্দ প্রতিবিবিচ্ছিন্ন মহিলারা আবার বিয়ে না করে থাকলে বা প্লাস তপস্বী হলে হচ্ছে তেরো গুরুত্বপূর্ণ তারিখ অনলাইন আবেদন করা যাবে পাঁচই এপ্রিল দু হাজার উনিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদন ফ্রি দেওয়া যাবে সাতই এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত অফলাইনে চালান জেনারেট করা যাবে সাতই এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত এবং চালানের মাধ্যমে ফ্রি দেওয়া যাবে এবং নয় এপ্রিল দু হাজার উনিশ ব্যাংকের সময়সীমার মধ্যে এবং টিআর ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে পয়লা জুলাই থেকে ছাব্বিশে জুলাই দু হাজার উনিশ তারিখে এবং টিআর টু পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার উনিশ তারিখে তো বন্ধুরা আশা করি আপনারা মোটামুটি একটা ইনফরমেশান আমি দিলাম এবং এই ইনফরমেশানটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাতে ভুলবেন না এবং অবশ্যই ডিসক্রিপশানটা দেখবেন ডিসক্রিপশানে আমি সব ইনফরমেশান কিছু দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন धन्यवाद